উপস্থাপক ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এছাড়াও কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। সন্ধ্যায় রাজবাড়ির মাঠে আতশবাজি ও মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ পালন করা হয়। সে সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। শহীদ বুল স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক খোরশেদ আলম খান ও সহসভাপতি পুলিশ সুপার আলমগীর হোসেন। সে সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টু এবং অন্যরা। টুর্নামেন্টে মোট 12টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় নোয়াখালী ব্রাদার্স ইউনিয়ন বেগমগঞ্জ ক্রিকেট একাডেমিকে 9 উইকেটে হারিয়ে জয়লাভ করে। এই ছিল নগদ জনপদের খবরে। ধন্যবাদ।